নমস্কার বন্ধুরা, জয়ী ভিলেজের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ 25শে ডিসেম্বর সেই উপলক্ষে আমরা পিকনিক করতে চলে এসেছি। পিকনিক কিভাবে আমরা করি সেটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, উনান বানানোর জন্য ইট নিয়ে চলে এসেছি। খুব সুন্দর হয়েছে উনানটা, বসে গেছে হাড়িটা। জল গরম করার জন্য উনানটা ধরিয়ে নিচ্ছি। দিদি, তোমার উনান ধরানো হয়েছে? হ্যাঁ, তাহলে আমি কড়াইটা বসিয়ে জল ঢেলে দিচ্ছি। দিদি, তুমি জলটা গরম করো না ভালো করে, আমি এদিকে আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নাও। তুই পারবি নি? করুক না, একটা দুটো ছাড়িয়ে দিবে। এটা ছাড়া, এটা ছাড়া, ছাড়া ছাড়াবি? আরে এসে দে, আমি ছাড়াচ্ছি রে। এটা ছাড়, এদিকে আমি জলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মুরগি ছাড়িয়ে নেব। এখন কি তোমাকে উঠতে হবে এখন? মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কেটে নেব। রসুন আদা গোটা জিরে
পিঁয়াজ কেটে নেব। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা, হালকা তেল দিয়ে মাখিয়ে নেব। এটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি রসুন বাটা দিয়ে দেব। বাটা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে জলে গুলে নেব। এদিকে পেঁয়াজ, রসুন, আদা বাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি মশলা গুঁড়াটা দিয়ে দেব, হালকা লবণ। মশলাটা ভালো করে কষিয়ে এনেছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংস দিয়ে দেব। কেটে রাখা আলুটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, মাংসটা সিদ্ধ করার জন্য ভালো করে চাপা দিয়ে দেবো। বন্ধুরা পিছনে দেখাচ্ছে মাংসটা, মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। এর উপরে গোটা টমেটো দিয়ে দেবো, এবার চাপা দিয়ে দেবো। খুলে দেখে নেবো তরকারিটা আমাদের ফুটে গেছে, গোটা টমেটোটা দেখি, গোটা টমেটোটা গুঁড়া করে নেবো। তরকারিটা আমাদের হয়ে গেছে, গরম মশলা আর ধনা পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। এইদিকে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আমাদের আজকের পিকনিকটা এত ছোটই ছিল, অন্যদিন আবার পরে বড় করার চেষ্টা করব। যারা পিকনিক রান্না করেনি তারা পিকনিকের যে এইভাবে রান্না করবেন।